এই বেগুনি ফুল ওই কলমি ফুল দিয়ে বরণ করা হয়। এটা কি গ্রামের মধ্যে অবহেলিত অবস্থায় বিলে ঝিলে থাকে। এই ফুলটা সেদিন ছিল অলবদ্ধ। তো লিখতে লিখতে অনেক কেঁদেছি, চোখের জল অনেক পড়েছে, সকলের বেদনা নিজের রূপে ধারণ করেছি। আমাদের পার্বত্য চট্টগ্রাম হতে এত সুন্দর সুখকর জীবন ছিল না, আমাদের পালিয়ে বেড়ানো, বিভিন্ন যুদ্ধ, শান্তি চুক্তি, এই সে নিলে অনেক কষ্ট পেয়েছি। তো আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করি নবীন বাবু, ওনাদের সাথেও ঘুরেছি। আমি তো সাংসদ হওয়ার ওই যে সাগরিকার রাজার মতো আমার মাননি, ওর মতো আমি এমপি হওয়ারও স্বপ্ন দেখেছি যে কোনো একদিন। কিন্তু আমার ছোট বোন মারা যাওয়ার পর আমি এই সব ভুলে গেছি। তো নবীন বাবুদের সাথেও ঘুরেছি, বাবু যতীন্দ্র ওনাদের সাথেও আমি চট্টগ্রাম টাইগার পাথের নামকে মনে করছি, আমাদের মধ্যে ভুল করে মেরে ফেলি, কিন্তু ওনারা আমাদেরকে যথেষ্টভাবে সম্মাননা দিয়েছেন। তা যাই হোক, এই যে এই সমৃদ্ধ রূপ কথাগুলো হারিয়ে যাচ্ছে, আমি কি করছি, আপনারা হয়তো আমি ওনাদেরকে পথ নির্দেশনা দিতে পারবো না, আমি রূপকথা রাখছি। ত্রিপুরা ভাষায় কম্পর্কে একটু দুর্বল আমি, আমি এটা ওই যে তৃণলতা তৃণতা প্রকাশনের বছর দিদি আপনি চিন্তা করবেন না, আমি এটা ছাপাই দিচ্ছি, টাকাটা আপনি পরে দিন। কোন পাগলে নিজের টাকা দিয়ে বই ছাপাই বলুন তো? আমরা এমন কয়েকজন পাগল আছি, মৃত্তিকা চাকমা, আমি, তারপরে বেশ কয়জন প্রথম মুগুলো, এ ধরনের দলের পড়বে তো আমাদের মতো পুরো ভালো না আর কি। তো প্রবীণ ভাণ্ডের লোনি আমি জাতক ছাপিয়েছি, সেখানে সার্থকতা কোথায়, জাতক বুঝুন তো, বুদ্ধ জাতক, বুদ্ধ 557 নাকি 57 জন্মগ্রহণ করেছেন, বারবার পৃথিবীতে ঘুরে এসেছেন, তারপরে শেষ জন্মে সিদ্ধার্থ হয়ে শুদ্ধ ধনের রাষ্ট্র হয়ে নির্বাচন পেয়েছেন। ও জাতক লিখে